আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আলোচনা করব। এই আমলটি যদি আপনারা করেন তাহলে আপনাদের অনেক উপকারে আসবে, কারণ এই আমলটি হচ্ছে যে কোনো কঠিন কাজ আপনি একদম সহজভাবে আদায় করতে পারবেন। অনেক কাজ আছে আপনার সাধ্যের বাহিরে, কিন্তু কিভাবে এই কাজটি আপনি সম্পাদন করতে পারবেন অতি সহজে আপনি কিন্তু কল্পনাও করতে পারবেন না। তবে হ্যাঁ, আপনার এই কঠিন কাজটি শুধুমাত্র এই আমলের কারণেই সহজ হয়ে যাবে। আপনি হয়তো অনেক বড় ব্যবসা করতেছেন, কিন্তু ব্যবসাতে কিভাবে এত বড় কাজ আপনি সামলিয়ে নিতে পারতেছেন না, আপনার জন্য খুব কষ্ট হচ্ছে, আপনি এই আমলটি করবেন, অবশ্যই আপনার কঠিন কাজ সহজ হবে। অথবা আপনি কোনো একটি কাজ করতে চাইতেছেন কিন্তু আপনার সাহস দিচ্ছে না যে এই কাজটি আপনি পারবেন কি না, তাহলে বন্ধুরা এই ভিডিওটা আপনার জন্য। আপনি যদি এই আমল করেন, দেখবেন আপনার কাছে যত বড় কঠিন কাজই হোক না কেন, ইনশাআল্লাহ আপনি সহজেই আসানের সহিত কাজ সম্পাদন করতে পারবেন। এটা কোনো বানাওয়াটি কোনো কথা নয়, এটা হচ্ছে কোরআন শরীফের একটি আয়াত। এই আয়াতটি আপনাদের সাথে আমি বলে দেব, সূরা মুমিনের আয়াত। এই আয়াতটি আপনি পাঠ করবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার কঠিন কাজ সহজ হবেই হবে। তো আয়াতটি পড়ার পূর্বে আয়াতটি একদম ছোট, ও উফাউয়িযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। এই আয়াতটি পড়ার পূর্বে অবশ্যই আপনারা 5 থেকে 7 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। আয়াতটি পাঠ করে আবারও দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে আপনি দুহাত তুলে যদি দোয়াও করেন তাহলে আরও বেশি ভালো হয়। অথবা যে কোনো কঠিন কাজে উপস্থিত হইলে উপরুক্ত আয়াত পাঠ করিতে থাকিবে, আল্লাহর ফজলে কাজ সহজ হইবে, এটা সবচেয়ে ভালো হবে। মনে করেন আপনি কোনো কঠিন কাজের সম্মুখীন হয়েছেন, কঠিন কাজের মোকাবিলায় পড়েছেন, এখন আপনি কাজ করবেন কিন্তু আপনার কাছে খুব কঠিন মনে হচ্ছে, তাহলে তখনই আপনি এই আয়াতটি পাঠ করুন, ও উফাউয়িযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। তাহলে এরপরে আপনি কাজে লেগে যান, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বন্ধুরা দেখবেন আপনার কাজ আপনি একদম সহজভাবে করতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো আশা করি একটা কমেন্টস করবেন, কারণ আপনাদের কমেন্টস পেলে আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে আরও আমরা উৎসাহিত পাই। তো অবশ্যই যদি ভালো লাগে কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন দর্শক হয়ে থাকলে, আর নিয়মিত এরকম সুন্দর সুন্দর কোরআন ও হাদিস মুয়াফিক আমলগুলো পেতে চাইলে আমাদের সাথে থাকুন। তো দর্শক বরাবর মতো আজকের মতো বিদায় নিতে হচ্ছে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।